গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। এখন হচ্ছে 12:10 থেকে ব্লগ শুরু করলাম। এই যে পাশেই দিদি বসে আছে আর আমি পুরোপুরি রেডি, এদিকে সোমনাথ পুরো রেডি আর সাথে চা নাকি কফি করলে, চা এলাচ দিয়ে চা। তো চলো এখন আমরা চা বিস্কুট খাবো ব্রেকফাস্টের জন্য, নিয়ে নাও, নিলেই হলো। তো এই চাটা খেয়ে তারপরে বেরোবো। আর মেয়েকে সকালবেলা খুব তাড়াহুড়ো করে রেডি করিয়ে ভাত খাইয়ে টিফিন গুছিয়ে ব্যাগ গুছিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। এখন এই সময় হাতে বেশ অনেকটা খালি সময় আছে, এখন যাই মন্দিরা ভবনে ঢুকবো, পুরো বাড়িটাকে সাফসুতরা করবো, পরিষ্কার পরিচ্ছন্ন করবো, তারপরে এই খাটটা ওই বাড়িতে যেতে যাবে। আজকে যাবে না, আজকে সাফসুতরা হয়ে গেলে খাটটা কালকে যাবে, ঠিক আছে? তো চলো। আর হচ্ছে এই চোখটা কালকে রাতে ভিডিও শেষ করার সময় বলেছিলাম খুব কষ্ট হচ্ছে, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এই চোখটা পুরোপুরি বন্ধ, খুলতে পারছি না চোখ। অনেক কষ্টে মুছে 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 চোখটা খুললাম, কিন্তু এখনও চোখের অবস্থা খুব খারাপ এই চোখটা। আর এই চোখটার জন্য পুরো মুখটা কেমন ফুলে ফুলে যাচ্ছে। চলো পরে আসছি। আমাদের চা খাওয়ার মধ্যে আরো একজন যোগদান করেছে, দেখো মা চায়ের মধ্যে এই যোগদান কি মানে একটা কাপ নিয়ে আসা হলো, দিয়ে আমাদের তিনজনের থেকে ঢেলে 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 মাকে দেয়া হলো। সে যদি হও সুজন তেঁতুল পাতায় নজন, সেই হচ্ছে কোথার মধ্যে কি পান্তা পাতে ঘি, এই কথা মধ্যে না ঠিকই আছে। একটা মানুষ এসে তার চা ঠিক যদি তার ভাগ্যে থাকে তবে হয়ে যায়, হবে হয়ে যায়। আর না হলে বাড়ির লেখা না থাকলে বাইরেও খাওয়া জোটে না। তারপরে কার কোথায় চাল মাপা আছে কেউ বলতে পারে না। আর বাড়ির থেকে তুমি যতটুকু পারো, সত্যি কার কোথায় চাল মাপা আছে বিশ্বাস করতে পারো না। আজকে তুমি এখানে ভাত খাচ্ছো তো, আজকে তুমি মার কাছে ভাত খাচ্ছো, হতেই পারে তুমি কালকে দিল্লি থেকে এক থালা ভাত খেয়ে আসলে। তোমার চাল লেখা আছে ওখানে, তোমার যে নতুন লেখা আছে নাকি? আরে দিল্লি না হোক কলকাতা হোক চাটা হোক লেখাটা দেখবো কি করে? মানুষ কেন বাইর থেকে অল্প কিছু হলো খেয়ে, অনেক সময় দেখা গেলো বাইর থেকে না খেয়ে বলে তার কোথাও খাওয়া জোটে না, একটা না একটা কাজ লেগেই থাকে বা অসুবিধা হয়েই থাকে, ওই জন্য বাইর থেকে কিছু একটা চাল দানা খেয়ে। মুখটা কেমন ফুলেছে আমার, একটা খুন্তি আর একটা চা করার বাসন, তিনটে চায়ের কাপ, তিনটে ভাত খাওয়ার থালা, একটা ছোট্ট গামলা, বটি, ব্যাস সংসার করার জন্য যথেষ্ট। সাফসুতরাই হবে মন্দিরা ভবন, সাফসুতরাই হেবি আনন্দ হয় সাফসুতরাই করার জন্য। দাদাকে দেখে মনে হচ্ছে ও আমাদেরকে নিয়ে যাচ্ছে। চলো দিদি, চিনতে পারছ? আজ দেখছি দোকান করতে কি হলো, মাঝখানে পা দিও, সাইডে পা দিও না, এইমাত্র বসালো। আরে দেখো রং দাদা রং খেলতে এসছে, সামনে হোলি না। চলো ব্যাগপত্র রাখি, আগে সংসার গোছাতে হবে তারপরে সংসারের জিনিস বের করতে হবে। কেমন লাগছে দিদি?
হেভি লাগছে, দেখতেও সুন্দর লাগছে, সব চেঞ্জ হয়ে গেছে, সব চেঞ্জ হয়ে গেছে, পুরো চেঞ্জ হয়ে গেছে, ভালো লাগছে, নতুন নতুন জিনিস দেখে আরো চেঞ্জ হয়ে যাবে। একটা মেয়ের নিজের বাড়ি কতটা আনন্দের বলতো? হ্যাঁ, ভীষণ আনন্দের। আর এটা সম্ভব হয়েছে শুধুমাত্র আমার বাবার জন্য। আমার বাবা আমাকে দিয়ে গেছে মন্দিরা ভবন। হ্যাঁ, জন্মভিটেটা বিক্রি করে দেওয়ার পর রাগ অশান্তি ঝামেলা সে তো ছিলই, আর তখনও বলেছি যে বাবা আমাকে রাজপ্রাসাদ দিয়ে গেলেও সেই ফাঁকা জায়গাটা যাবে না, সেটা আজও বলবো। কারণ জন্মভিটে তো জন্মভিটেই হয়, তাই না? সেটা মাটির হোক আর রাজপ্রাসাদ হোক, তবুও কোথাও না কোথাও একটা অনেক বড় আনন্দের দিন, একটা অনেক বড় খুশির দিন, কারণ এটা আমার নিজের বাড়ি। হ্যাঁ, একদম নিজের, একদম নিজের, যেটা আমি বলতে পারি মাথা উঁচু করে যে আমার একটা বাড়ি আছে। মেয়েদের বিয়ের পরে বাপের বাড়ি হয়, মেয়েদের বিয়ের পর শ্বশুর বাড়ি হয়, কিন্তু কটা মেয়ে এরকম ভাগ্য করে বলতে পারে বলতো যে না, এটা আমার বাড়ি? সত্যি আজকে এটা সম্ভব হয়েছে শুধুমাত্র আমার বাবার জন্য। তো যাই হোক, বাবা যেখানেই থাকুক, আমি জানি খুব খুশি হচ্ছে যে তার দেওয়া উপহারটা আমি আজকে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। আমার বাবা টাইলস খুব একটা পছন্দ করতো না, কারণ টাইলসে স্লিপ খায়, এটা নাকি আমার বাবার ধারণা। বাচ্চা পড়ে যাবে, এটাও ধারণা। যখন আমার বাড়িতে টাইলস করছিলাম, বাবা অনেকবার বলেছিল, জয়ী আরও বড় হতো তারপরে করতিস, জয়ী আরও বড় হতো তারপরে করতিস, যদি স্লিপ কাটে, যদি স্লিপ কাটে। আর তার সাথে রইল রং করা, বাবার তো সাদা রং প্রিয়। বাবা মারা যাবার এক মাস আগেও বাবা বাড়িটা সাদা রং করেছিল, এত ভালোবাসত। এমনকি আমার যে জন্মভিটে, সেই জন্মভিটে 18 বছর ধরে সাদা রং করে রাখা ছিল, কোনো দিন বাবার রং পাল্টায়নি। কিন্তু আমি আবার একটু রঙিন মানুষ কি না, লাল নীল সবুজে হলুদে একেবারে সেই রেনবো টাইপের করে ফেলতে ভালোবাসি। যাই হোক, নিজের বাড়ি নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। ভাড়া দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কোনো দিন ভাড়া দেবও না, সেরকম কোনো ইচ্ছা চিন্তাভাবনা কোনোটাই আমার মধ্যে নেই। জলের জারটা ভালো করে পরিষ্কার করে নিলাম, কারণ জল বলে দিয়েছি একজন আসবে কালকে জল দিতে, কারণ এক জার জল রেখে দেবো সবসময়, টুকটাক রান্নাবান্না চা টা করা এইসব বা জল খাওয়া এসবের কাজে তো একটা জলের জার লাগেই, তাই না? তো এখানে তো আর আমি পিউরিফাইড বসাবো না। সোমনাথ গেল হচ্ছে মেয়েকে স্কুল থেকে আনতে, আর আমাদের তো বাড়ি যেতে তো সন্ধ্যা হয়ে যেতে পারে, কাজ চলছে বুঝতেই পারছো। এই যে এই কটা বাসনপত্র এখানে এনে রাখলাম, 3টে কাপ চায়ের বাসন, হাঁড়ি, এই হাঁড়ি বলছি প্রেশার, ভাত করার জন্য তরকারি, হাতা খুন্তি, ছেকনি, বটি, 3টে থালা। আর জলের জারে ফোন করে দিয়েছি, এক্ষুনি আসবে, একটা জলের জার তো রাখতেই লাগবে এই বাড়িতে, জল টল খাওয়ার জন্য, রান্নাবান্না করার জন্য। আর এই যে ইন্ডাকশানটা সেট করে নিয়েছি,
ঠিক আছে, ঘর ঝাঁটা দিয়ে সার্ফ দিয়ে বাড়ি মারা হয়েছে, এবার হাতে মোছা হবে, একবার হাতে মোছা হলেই হয়ে যাবে, সব পরিষ্কার। আয়নাটার দাগগুলো উঠলো না, আয়নাটা আমাকে হয়তো ভবিষ্যতে চেঞ্জ করতে হবে, কারণ আয়নার দাগগুলো উঠলো না। আর আমি বাথরুমটা এগুলো সব পরিষ্কার করেছি, প্রচুর নোংরা ছিল, শুধু প্যান্টার সিমেন্টের দাগগুলো যাচ্ছিল না, অনেকটা গেছে, একটু বস্তা দিয়ে ঢেকে নিলেই আর সিমেন্টের দাগগুলোই হতো না। এই ঘরটা গ্লেস মারছে, এই ঘরটা গ্লেস মারছে, পুরো পরিষ্কার। এখন বড় ঘরটার অবস্থা হচ্ছে শোচনাদায়ক, দুঃখ সূচক। এখন এই ঘরটা পুরো চাকার চাক করতে হবে, এই ঘরের অবস্থা করতে হবে। এই আলমারিটাকে ফ্রিজের পাশে নিয়ে আসবো, বেলা 3টা বাজে, প্রচন্ড খিদে পেয়ে গেছে। পাবে না, সকালে কোনো ব্রেকফাস্ট করিনি, কিছু খাইনি, শুধু এক কাপ চা খেয়ে বেরিয়েছি বাড়ি থেকে, খিদে তো পাবেই। দেখি দোকানে যাচ্ছি কি খাবার পাই না পাই, পাড়ার দোকানে কিছু না কিছু তো পেয়ে যাব, যেটা খেয়ে অন্তত কয়েক ঘন্টা থাকা যায়। চলো, আর পারলে একটু কফি দুধ এগুলোও কিনে নেবো, সব কিছু তো রেডি, বাসন টাসন, ইন্ডাকশন টিন্ডাকশন, সন্ধ্যাবেলা যদি চা করি মনে করি খাবো এরকম। চলো, এখনও প্রচুর কাজ বাকি, এখনও তো আসল বড় ঘরটাই পুরো রয়েছে, বড় ঘর আর বারান্দা, ছোট ঘর রান্নাঘর বাথরুম গলি প্যাসেজটা সব হয়ে গেছে, শুধু বড় ঘর আর বারান্দা, প্রচুর কাজ বাকি। তারপরে আবার ডাইনিং টেবিল সেট ফেট করা, উঠোনটা পরিষ্কার করা, সন্ধে হবেই। দেখো কত কিছু শপিং করেছি, কফি দুধ বিস্কুট চিনি গজা বাপুজি কেক লাড্ডু, তো সব কিছু নিয়ে আসলাম। আর তারপরে বাবুজি কেক আর ওদিকে গজা খেলাম, তারপরে লেগে পড়েছি আবার কাজে। আজকে দুপুরে আর ভাত খাওয়া হলো না, যেখানে নিজের বাড়ি সাজানোর প্রশ্ন সেখানে তো মানুষ খিদে তৃষ্ণা সব কিছুই ভুলে যায়, তাই না বলো? তো যাই হোক, মনের মতো করে সাজিয়ে নিচ্ছি। এই ছোটো রুমটার মধ্যে একটা ছোট চৌকি ছিল, সেটা সৌভাগ্য কুটিরের ছাদে রাখার ইচ্ছা আছে, জনির ঘরে ওটা ভীষণ প্রবলেম হচ্ছে তার জন্য। আর এই ঘরটাকে করব হচ্ছে ডাইনিং রুম। তো টেবিলটা, এই টেবিলটার সাথে অনেক স্মৃতি, কারণ এই টেবিলটা ছিল আমার আগের মন্দিরা ভবনের জন্মভিটে, যেটা সেখানে এই টেবিলটা ছিল। এই টেবিলটায় আমি আমার বাবা মা তিনজনটা একসাথে বসে ভাত খেয়েছি বছরের পর বছর। তো সেই টেবিলটাই এখানে ভালো করে পেতে সুন্দর করে রাখলাম, এখানে আমি সোমনাথ আর আমার মেয়ে ভাত খেতে বসবো একসাথে। যাই হোক, আর এখন বাবার আলমারিটাকে একটু গুছিয়ে রাখছি এক জায়গায়। তো চলো এবার ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিই, তারপরে দিদি সার্ফের জল দিয়ে মানে বাড়ি মারবে, আর তারপরে আমি লাস্টে মুছে নেব। তো দিদি এখন চলে যাবে হচ্ছে কফি করতে, তো দিদি কফিটা করে আনুক, আর আমি ততক্ষণে ঝাড় দিয়ে একটুখানি ধুলোবালিগুলোকে বের করে দিচ্ছি, ঠিক আছে? তোমরা সবাই অবশ্যই জানিও যে ঘর বাড়ির কাজকর্ম সব কিছু তোমাদের কেমন লাগছে। মোটেই ফোন ঘাটছে না এই কর্মচারী, হচ্ছে ব্লগিং করে আর কাজ করে, ব্লগিং করছে। চলে আসো, সমস্যায় দায়িত্ব দিয়ে গেছে কি করতে, হ্যাঁ।
তুমিও লড়াই করবা এখন আমার বাবার শক্তি বেশি জানো তো, আমার বাবা এখন হাওয়ার শক্তি খুব বেশি হয়। কি করে বুঝলা? ও কাক এসেছিল বারো করে এসে বারান্দায় বসছে, তাই দিদি বলছে দেখেছো কাকু রাত্রে আসছে, দু তিনবার করে এসে দেখে গেল। হ্যাঁ তাহলে কালকে খাটটা সেট হয়ে গেলে ব্যাস আমিও সেট। চলো ওই ঘরে গিয়ে বসে খাই, মানে ও সন্ধ্যাতে এখানে খাক, আমরা দুজন ওই ঘরে যাই চলো। তো আমি আর রীতি দিদি এখন গল্প করতে করতে একটু চা খেয়ে নিচ্ছি, না চায়ের সাথে আর বিস্কুট নিইনি, ইচ্ছে করছিল না যেহেতু ওই কেক আর গজা খেয়েছি তো তার জন্য। তো এখনও আমাদের প্রচুর কাজ পড়ে রয়েছে, দিদি আবার বেরিয়ে যাবে ছটার সময়, দিদি কল্যাণীর আশ্রমে কাজ। দিদি এখন উঠোনটা পরিষ্কার করছে, উঠোনটা পরিষ্কার করা হয়ে গেলে তারপরে ঘরে জলের বাড়ি মেরে মেরে জল ঝেঁটিয়ে একেবারে উঠোন দিয়ে বের করে দেবে। তো বন্ধুরা এখন ইতিদি চলে গেছে, রেডি হয়ে চলে গেল হচ্ছে, যেহেতু কল্যাণী আশ্রমে কাজ নিয়েছে তো সেখানে চলে গেল, ছটা বেজে গেলে আর লেট করতে পারবে না, তো এই আর কি। আর আমি এখন ফিনিশিং কাজটা দিচ্ছি, সেটা হলো মোছামুছির কাজটা আমি করে নিচ্ছি, যেটুকু কাজ আর কি দিদি কমপ্লিট করতে পারেনি তো সেই কাজটুকু আমি কমপ্লিট করে নিচ্ছি। পুরো বাড়িটা ভালো করে মুছে নেব, মুছে উঠোনটা একবার ধুয়ে দেবো, দিদি উঠোনটা গুছিয়ে গেছে পরিষ্কার করে, আমি শুধু ধুয়ে দেবো তাহলেই হয়ে যাবে। আর দরজাগুলো দেখতে পাচ্ছ ধুলো পড়েছে, তাই দরজাগুলো সব কিছু ভালো করে মুছে নিয়েছি, আর জানলা টানলাগুলো দিদি মুছেই দিয়ে গেছে। তো যাই হোক, একটা আলাদাই আনন্দ কাজ করছে এই বাড়িটা গোছানোর জন্য। এরপর তো খাট ঢুকবে, আর একটা আয়নার বড্ড সমস্যা, ড্রেসিং টেবিল সোমনাথ বলছিল যে সৌভাগ্য কুটির থেকে ড্রেসিং টেবিলটা এই বাড়িতে নিয়ে আসতে, দিয়ে সৌভাগ্য কুটিরের জন্য নতুন ড্রেসিং টেবিল কিনতে, কিন্তু আমি ক্যান্সেল করলাম, কারণ সৌভাগ্য কুটিরে যে ড্রেসিং টেবিলটা ওটা নতুন কেনা, দু বছর হয়নি, এবার ওটা ও বাড়িতে যখন সেট আছে থাক। তবে এই বাড়িতে আবার ড্রেসিং টেবিল অত দাম, আর কোনো ড্রেসিং টেবিল রাখার জায়গাও নেই, ভালোও লাগবে না। আমার ইচ্ছা আছে ওয়ালে আয়না সেট করার, দেখি সেরকমই একটা প্ল্যান করছি যে ওয়ালে আয়না সেট করব, তাহলে পরে আমার ড্রেসিং টেবিলের প্রয়োজন পড়বে না, তাই না? আর একটা ওয়ার্ড্রপ মতো রেখে দেবো আয়নার তলায়, ব্যাস এই সবই প্ল্যান করছিলাম। আরও কত কিছু মাথার মধ্যে ঘুরছে, এখানটাই করতে হবে, ওখানটা সেই করতে হবে, একেবারে বিশাল একটা আনন্দ। একটা সময় ছিল যখন আমার মাথার মধ্যে ভূত চেপেছিল বাড়ি দোতলা করব, তারপরে আমার মাথার মধ্যে ভূত চেপেছিল যে না জমি কিনবো, গ্রামের দিকে জমি কিনে বাড়ি করব। কিন্তু এখন আমার মাথা থেকে সেই সমস্ত ভূতগুলো সব ঝেড়ে চলে পড়ে গেছে, কারণ এখন যেহেতু এই বাড়িটাই আমার, তো এখন এই বাড়িটাই নিজের মনের মতো করে সাজাবো। ওরে বাবা, পুরো বাড়ি চকাচক, পুরো বাড়ি ঝিঙ্কু ঝিঙ্কু, পুরো বাড়ি ঝিঙ্কু। কালকে ঢুকবে খাট, তারপরে এখানে খাট ঢুকলে পরে লাফিয়ে উঠবো খাটের ওপর, দিয়ে এসিটা চালাবো, চালিয়ে শান্তিতে ঘুমাবো।
তোমাদের দাদার বেশ, আমি ওই ঘরে ঘুমালে পরে তোমাদের দাদার বেশ ইয়ে করার ট্রেডিং করার সেন্টারটা বেশ ভালোই হয়েছে, ট্রেডিং সেন্টার। সেই সারা দেয়ালে কিসব ট্রেডিং এর কিসব ঝুলাবে বলছিল, এইসব এইসব জায়গা দিয়ে জায়গা দিয়ে কথাবার্তা হলো বলো তো, সারাদিন দুনিয়া কাজ কমপ্লিট করে সবকিছু সেট আপ করে এখন শুধু খাটটা আনলেই হয়ে গেল, আর কোনো কাজ নেই বাড়িতে, খাট আনলেই হয়ে গেল, বাথরুম চকাচক ঝকাঝক, বাথরুমের লাইটের পাওয়ারটা জোরে দিতে হবে, ঠিক আছে, এই যে আমার এই কটা বাসন থাকলে আমার সংসার চলে যাবে, আমার সংসারে অত বাসন লাগে না, ঠিক আছে, আর এইটা দিয়ে আমি কাজ চালিয়ে নেবো, মাছ মাংস ডিম চা পিনা, ঠিক আছে, এইসব জায়গায় জিনিসপত্র যা রাখার রাখবো না রাখার না রাখবো, ফ্রিজটা অফ করে দিলাম, ফ্রিজটা কিছুক্ষণ চালিয়ে রেখেছিলাম অফ করে দিলাম, ঠিক আছে। ডাইনিং রুমটা কেমন হয়েছে বলো সবাই কমেন্ট করে, আর আমার বেডরুম, আর এই যে বাবা এখানে এই ফটোটা সেট করেছিল তো এখানে এই ফটোটা রাখা থাকলো, ধূপদানি ধূপকাঠি নেই, তাহলে একটা ধূপ দেওয়ার মাঝে তো সন্ধ্যা করে এখানটা ওটা ধূপকাঠি নেই, দোকানে গেলাম তো নিয়ে আসতে হতো, যাকে মাথায় থাকলো এরপরে এখন আসবো ও বাড়ি থেকে নিয়ে আসবো। আর এই যে বাবার আলমারি, বাবার আলমারি এখানে ই করে দিয়েছি, বাবার আলমারিতে বাবার জামা কাপড় রয়েছে, আর হচ্ছে প্রচুর বিছানার চাদর রয়েছে, ওগুলো তো লাগবে এখানে যখন থাকবো, চাদর ফাদর পাল্টাতে লাগবে, ঠিক আছে, সব দেখে নিলে বুঝে নিলে। আর বাবার ফটো এখানে সেট করেছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, চলো এটা খুলে দিই, দেখতে ভালো লাগবে। যতক্ষণ না খাটটা পাতা হচ্ছে ততক্ষণ সংসার করতে পারছি না, এখানে এসে খাটটা পাতা গেলে সংসারটা করতে পারবো, ব্রাশ নিয়ে আসবো আর কটা নাইটি নিয়ে আসবো, ব্যাস আর কি লাগে, ব্রাশ করবো, ওই ইন্ডাকশনে চা করবো, ম্যাগি করবো, বিছানার আলিশ নিয়ে ঘুমিয়ে পড়বো, টিভি দেখবো, দুপুরে ইন্ডাকশনে রান্না করবো, বিকালবেলা একটু বাইরে বসলাম, সন্ধ্যাবেলা চা খেলাম, আবার ঘুমিয়ে পড়লাম আর কি। চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল সকালবেলা নতুন একটা ভিডিওর সাথে, টাটা।